ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে চুরির ঘটনায় চোর চক্রের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালও উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। এ সময় পুলিশ সুপার শাহজাহান বলেন, ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে চুরির ঘটনায় 12টি ল্যাপটপের মধ্যে 11টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও চোর চক্রের 5 সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের সদর উপজেলার চর কমলাপুর এলাকার শুকুর মুন্সির পুত্র সুলতান মুন্সি, পূর্ব খাবাসপুর এলাকার সাইফুল শেখের পুত্র শাহিদুল শেখ, গুহলক্ষ্মীপুর এলাকার মিজানুর শেখের পুত্র পারভেজ শেখ, ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনিকদিয়া এলাকার শাহজাহানের পুত্র লিওন শেখ, রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলদিয়া এলাকার ইসমাইল খানের পুত্র শামীম খান। গত 18 তারিখ রাত্রে জেলা প্রশাসনের যে রেকর্ড রুম আছে, ওই রুমে রাত্রে কে বা কারা ভিতরে ঢুকে আপনার বেশ কিছু চুরির ঘটনা সংঘটিত হয়। তারা সেখান থেকে 12টা ল্যাপটপ এবং 1টি মোবাইল চুরি করে নিয়ে যায়। সেই 18 তারিখ রাত্রে আমরা 19 তারিখে জানতে পারি, 19 তারিখে মামলা হয়। মামলা হওয়ার পর থেকে আমরা সেই মামলা উদ্ঘাটন করার জন্য, কে বা কারা চুরি করলো সেটা উদ্ঘাটন করার জন্য, চোরাই মাল উদ্ধারের জন্য আমরা একটা টিম করে আমাদের কোতোয়ালি থানা সার্কেল এডিশনাল এসপি সালাউদ্দিনের নেতৃত্বে আমরা এটা ব্যাপক আকারে অভিযান শুরু করি। তারই একই পর্যায়ে গতকালকে আমরা সেই চোরের সন্ধান পাই এবং এটা ক্রয় বিক্রয়ের সূত্র ধরে আমাদের তাদের কাছে যাওয়া, যে কোথায় নিয়ে যায় ল্যাপটপগুলো বিক্রি করতেছে সেই সূত্র ধরে। আমরা গতকালকে চোরের যে হোতা, যে দুইজন বেসিক্যালি তারা চুরি করতে ঢুকেছিল, সুলতান মুন্সি এবং শহীদুল শেখ। আপনারা দেখতেছেন যে প্রথমে আছে সুলতান মুন্সি এবং শহীদুল শেখ, এই দুইজন বেসিক্যালি চুরি করেছে এবং তারা সেখান থেকে 12টা ল্যাপটপ এবং 1টি মোবাইল চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করার চেষ্টা করে, ঢাকা কী বলে ফরিদপুর এবং রাজবাড়ি মিলিয়ে। তো এই ফরিদপুরে যখন তারা এগুলো বিক্রি করে, সেই বিক্রির সময় হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে 6টা ল্যাপটপ তখনই উদ্ধার করা হয়। পরবর্তীতে আমরা এই আজকে রাত্রে আবার অভিযান করে, এই যে ল্যাপটপগুলো রাত্রে অভিযান করে রাজবাড়ি থেকে কিছু ল্যাপটপ উদ্ধার করি। আমরা এই পর্যন্ত টোটাল 11টা ল্যাপটপ উদ্ধার করি এবং 1টি মোবাইল উদ্ধার করি। দ্যাট মিনস আমাদের 12টা ল্যাপটপ চুরি হয়েছিল, আমরা তার মধ্যে 11টি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছি এবং যে মোবাইলটা চুরি হয়েছিল সেই মোবাইলটা উদ্ধার করতে পেরেছি। এবং তারা এই চোরাই কাজে ব্যবহৃত যে আপনার সিলাই রেঞ্জ, হাতুড়ি, রড, তারপর ল্যাপটপ বহন করা যে ব্যাগ, সেগুলো আমরা উদ্ধার করি। এই চোরাইয়ের সাথে আপনার এই বিক্রির কাজে সংশ্লিষ্ট যারা, যাদের কাছে বিক্রি করতেছিল অথবা যারা যাদের দিয়ে বিক্রি করতেছিল, সেরকম আরও 3 জনকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি। টোটাল আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 2 জন সরাসরি চুরির কাজে সংশ্লিষ্ট ছিল আর বাকি 3 জন আপনার তাদের মাধ্যমে এগুলো বিক্রি করতেছিল, তারা মানে বিক্রি করে টাকা শেয়ার করবে। এবং তারা চুরি করে যে খুব বেশি দামে ল্যাপটপগুলো বিক্রি করতেছিল এরকম না, খুব কম দামে। যেমন একটা ল্যাপটপ 8,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, এইরকম এত কম মূল্যে তারা এই ল্যাপটপগুলো বিক্রি করতেছিল, যেখানে একটা ল্যাপটপের দাম আমরা জানি মিনিমাম 40-45 হাজার টাকা, যদি কম করে হলেও ধরি। সেক্ষেত্রে তারা একটা ল্যাপটপ নিয়ে যে চুরি করে নিয়ে যে তারা 3,000, 4,000, 5,000 টাকায় একটা ল্যাপটপ বিক্রি করে দিচ্ছে। তার মানে তাদের কাছে এই ল্যাপটপগুলো, আমাদের কাছে যেরকম ল্যাপটপগুলো সেন্সিটিভ একটা বিষয় বা যেরকম মূল্য আছে, যেমন প্রয়োজনীয় জিনিস, যে একটা ল্যাপটপের দাম 30,000, 40,000, 50,000 টাকা হতে পারে, তারা সেই ল্যাপটপগুলো চুরি করে নিয়ে যে 3-4-5 হাজার টাকায় বিক্রি করে দিচ্ছে। তো এইটা একটা বিষয়। এবং এরা আসলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ছোট ছোট চুরি করে আসতেছিল, ধরা পড়ে না। এবং তাদের এই যে 2 জন,
তারা কিন্তু প্রফেশনাল চোর, পেশাদার চোর। তাদের নামে একাধিক মামলা আছে, যেমন সুলতান মুন্সির নামে আমরা 5টা মামলা পেয়েছি, শহীদুলের নামে পাই নাই, পারভেজের নামে আমরা 12টা মামলা পেয়েছি। তার মানে এরা হচ্ছে পেশাদারি চোর, এবং এই অধিকাংশ মামলাই চুরি সংক্রান্ত এবং অন্যান্য মাদক সংক্রান্ত। তার মানে আমরা দেখতেছি এই যে পারভেজ আছে, পারভেজের অধিকাংশ মামলা মাদক সংক্রান্ত। আমরা এর আগেও দেখেছি যে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, যেমন এই যে তুরাগ হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তারা সবাই মাদক সংক্রান্ত। এবং আমরা প্রান্ত হত্যাকাণ্ডের সময় দেখেছি যারা এই এই ঘটনা ঘটিয়েছে তারা মাদক সংক্রান্ত, মানে মাদকের টাকা জোগাড় করার জন্য, মাদক খাওয়ার টাকা জোগাড় করার জন্য, মাদক ক্রয়ের টাকা জোগাড় করার জন্য তারা এই হত্যাকাণ্ড, এই চুরি ছিনতাই, এই রাত্রের বেলা চুরি করা, এই ঘটনাগুলো আমরা এর আগেও দেখেছি যে অটো ছিনতাই করে অটো ড্রাইভারকে মেরে বা আহত করে নিহত করে অটো ছিনতাই করেছে, এবং তাদেরকেও দেখেছি আমরা মাদকের সাথে সংশ্লিষ্ট। তার মানে আমরা এখন বুঝতেছি যে সকল অপরাধের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মাদক। এই মাদক থেকে যদি আমরা সমাজকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি তাহলে এই সংক্রান্ত যে অপরাধ, এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। আসুন আমরা সবাইকে মূলে যাই, সবাই মূলে যাই, মাদক সংক্রান্ত যে বিষয়গুলো আছে মাদক নিয়ে আমরা কাজ করি, মাদক যাতে কেউ সেবন না করে, মাদকের ব্যবসা না করে, তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনা ঘটলে মাদক উদ্ধার করতে পারি, এবং অন্য চুরি ডাকাতি রাহাদানি ঘটনা ঘটলে উদ্ধার মানে সেটা উদ্ঘাটন করতে পারি, তাদেরকে অ্যারেস্টে করে আইনে আওতায় নিয়ে আসতে পারি। কিন্তু মাদক যাতে আমরা সেবন না করি, মাদক যাতে আমরা ব্যবহার না করি, সেক্ষেত্রে আমরা আমাদের পরিবার থেকেই আমাদের সন্তানদেরকে সেই শিক্ষাটা দিতে হবে, বা সেই তাদেরকে সেভাবে গাইড করতে হবে যে মাদক থেকে আমরা দূরে থাকি। এই হচ্ছে আমাদের আজকের এই বিষয়, যে জেলা প্রশাসক ফরিদপুরের যে রেকর্ড রুম আছে সেই রেকর্ড রুমের তালা ভেঙে তারা ঢুকেছে, 12টা ল্যাপটপ চুরি করেছে, 1টা মোবাইল চুরি করেছে। আমরা সেখান থেকে এখন পর্যন্ত 11টা ল্যাপটপ এবং 1টি মোবাইল উদ্ধার করতে পেরেছি। যারা সরাসরি চুরির সাথে সংশ্লিষ্ট ছিল, যে দুজন চুরি করেছে সেই দুজনকে সহ আরও এই চোরাই মাল বিক্রির সাথে সংশ্লিষ্ট যারা ছিল সেই তিনজন, টোটাল এই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এবং তারা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাতে নাতেই তাদের কাছ থেকে মালগুলো উদ্ধার হয়েছে, এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করব। কোর্টে প্রেরণ করলে তারা 164 করবে যে হ্যাঁ আমরা এই কাজগুলো করেছি, স্বীকারোক্তি দিবে।